বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর তথা বিশ্বাসঘাতকতা, অনন্য স্থাপত্য, ভাস্কর্য, ক্ষমতার উত্থান পতন সবই রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে। এর মধ্যে মুর্শিদ কুলি খান নির্মিত তার একমাত্র নিদর্শন কাটরা মসজিদ অন্যতম। এটি 1800 শতাব্দীতে নির্মিত হয়েছিল, যখন সুয়া বাংলা ছিল ইউরেশিয়ার একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। আর এই কাটরা মসজিদের প্রবেশপথের সিঁড়ির তলদেশে রয়েছে বাংলার এই প্রথম নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। ১৭১৭ সালে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খান। তার নাম অনুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ। শোনা যায় মুর্শিদ কুলি নিজে চেয়েছিলেন তার কবর এমন এক স্থানে হোক যার উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে। এটি তার নিরীহ অহংকারতার প্রকাশ। কাটরা মানে জনবহুল বাজার। অতীতে এই এলাকায় একটি বড় বাজার ছিল। নবাব মুর্শিদ কুলি খান একটি কাটরার মাঝে একটি মসজিদ তৈরি করতে চেয়েছিলেন। তার ইচ্ছানুযায়ী বাজারের মধ্যে নির্মাণ করা হয় এই মসজিদ। আবার শোনা যায় বৃদ্ধা অবস্থায় নবাব মুর্শিদ কুলি খান তার কবরটি একটি মসজিদের পাশে হোক সেই ইচ্ছা প্রকাশ করেন। সেই কথা অনুযায়ী তিনি এই মসজিদটি নির্মাণের দায়িত্ব দেন তার বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাস খানের উপর। নবাবের ইচ্ছামতো 1723 থেকে 1724 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয় এই কাটরা মসজিদ। কাটরা মসজিদের পূর্ব দিকে অবস্থিত এই প্রধান প্রবেশপথের 14টি সিঁড়ি বেয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হয়। আর এই সিঁড়ির ঠিক নিচে নবাব মুর্শিদ কুলি খানকে সমাধিত করা হয়েছে। এটি করা হয়েছে নবাবের ইচ্ছা অনুযায়ী, যিনি তার দ্বারা সংগঠিত অপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং বিনয়ের সাথে তাকে এমন এক জায়গা সমাধি দেওয়ার আদেশ দিয়েছিলেন যেখানে মসজিদে প্রবেশকারী সম্মানিত ব্যক্তিদের পায়ুচ্ছোয়া পাওয়া যায় এবং তাকে পদদলিত করা যায়। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে সিঁড়ির নিচে এই ছোট কুঠুরিতে তাকে সেভাবেই কবর দেওয়া হয়। চতুর্ভুজ আকৃতির এই মসজিদটির সামনের দিকে রয়েছে 5টি গম্বুজ। 1897 সালের ভূমিকম্পে গম্বুজসহ মসজিদের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একসময় 2000 মানুষ একসঙ্গে বসে এখানে নামাজ পড়তে পারতেন, তবে অতীতের সেই জৌলুস আজ আর চোখে পড়ে না। এই মসজিদের চারিপাশটি দ্বিতল গম্বুজ কক্ষ দ্বারা বেষ্টিত। মসজিদ সংলগ্ন এই কক্ষগুলি সেই সময়ে যারা কুরআন পাঠ করতেন তাদের জন্য তৈরি হয়েছিল। দেশ বিদেশ থেকে সেই সময়ে আরবি শিখতে আসতেন বহু মানুষ। কক্ষগুলিতে প্রায় 700 জন ছাত্রছাত্রী একসঙ্গে বসে পাঠ করতে পারত। কাটরা মসজিদের পশ্চিম দিকের দুই প্রান্তে 70 ফুটের উঁচু এই মিনার দুটি এখনও জরাজীর্ণ অবস্থায় বিদ্যমান। তবে 1897 সালের ভূমিকম্পে এই মিনারের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যদিও পরে এর মেরামত করা হয়। প্রতিটি মিনারে একটি করে ঘোরানো সিঁড়ি রয়েছে যা মিনারের একদম উপরে চলে গেছে। সেখান থেকে তাকালে এই এলাকার একটি বড় অংশ নজরে পড়ে। 1780 খ্রিস্টাব্দে উইলিয়াম হজ নামে একজন ভ্রমণকারী এই কাটরা মসজিদ ভ্রমণ করতে এসে লিখেছিলেন যে মসজিদটিতে প্রায় 700 জন কোরআন পাঠকারী বাস করতেন। উইলিয়াম তার বই সিলেক্টস ভিউজ অফ ইন্ডিয়াতে এটিকে মুসলমান শিক্ষার একটি বড় সেমিনারি বলে উল্লেখ করেছেন। তবে স্বল্প সময়ের জন্য হলেও ভ্রমণকারীদের চোখে ভরা প্রাপ্তির হাসি নিয়েই ফিরতে হয় নবাব মুর্শিদ কুলি খানের অনন্য স্থাপনা এই কাটরা মসজিদ দেখে।